ক্যাবারে কুইন মিস শেফালি। এক সময় তিনি ছিলেন কলকাতার ক্যাবারে কুইন, বাঙালি তাকে চিনত মিস শেফালি নামে। আরতি দাস থেকে কিভাবে মিস শেফালি হয়ে উঠলেন তিনি, সে গল্প বড়ই অদ্ভুত। মাত্র ছ মাস বয়সে বাবা মায়ের কোলে চেপে পূর্ব বাংলার নারায়ণগঞ্জ থেকে কলকাতা চলে এসেছিলেন আরতি। তখন ইংরেজ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ মোটামুটি বুঝে গেছেন আর কয়েক বছরের মধ্যেই দেশ স্বাধীন হতে চলেছে। এ অবস্থায় আরতির বাবা মা তাদের ছোট্ট মেয়েকে নিয়ে আহেরি টোলার একটা গুদাম ঘরে এসে উঠলেন। বাড়িতে অভাব অনটন লেগেই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে দেশের অর্থনীতির অবস্থা তখন খুবই খারাপ, দিকে দিকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে মানুষ। আরতির বাবা রোজগারের কোনো উপায় খুঁজে না পেয়ে একটা চায়ের দোকানে কাজ নিলেন। তার মা লোকের বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতে লাগলেন। এর মধ্যেই বড় হচ্ছিলেন আরতি। আরতির যখন ১২ বছর বয়স, তখন হঠাৎই তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। অভাবের পরিবারে শুধু মায়ের রোজগারে তো আর সংসার চলে না, কাজেই বাধ্য হয়ে তাকে কাজ খুঁজতে হলো। সে সময়ে দক্ষিণ কলকাতার যে অঞ্চলে ইংরেজরা থাকত তাকে বলা হতো হোয়াইট টাউন। সেখানকারই এক বনেদি অ্যাংলো পরিবারে পরিচারিকার চাকরি পেলেন আরতি। বিলিতি নাচের সঙ্গে তার পরিচয় সেই বাড়িতেই। আরতি তখনও জানতেন না এই নাচের জন্যেই একদিন মানুষ তাকে চিনবে। ইংরেজ সাহেবদের সেই বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকত, আর সে সমস্ত অনুষ্ঠানে ওয়েস্টার্ন ব্লুজের তালে নেচে উঠতেন সাহেব মেমরা। আরতি লুকিয়ে তাদের নাচ দেখতেন। প্রথমে কিছুটা কৌতূহল নিয়েই দেখতেন সেসব নাচ, কিন্তু তারপর থেকে সুযোগ পেলে একা একাই সেগুলো তোলার চেষ্টা করতেন। এভাবেই দিন কাটতে লাগল। অল্প কিছুদিন অভ্যেস করেই আরতি বিলিতি নাচের কায়দা কিছুটা রপ্ত করে ফেললেন। এমন সময় তার নাচ দেখলেন ভিভিয়ান হ্যানসেন নামে এক সাহেব। আরতি যে বাড়িতে কাজ করতেন সেখানে মাঝে মধ্যেই তিনি আসতেন। একদিন হঠাৎই বাড়ির একটা ঘরে আরতিকে নাচতে দেখে ফেললেন তিনি। ওইটুকু একটা নেটিভ মেয়েকে এত ভালো বিলিতি নাচ নাচতে দেখে খানিক অবাকও হলেন ভিভিয়ান সাহেব। তারপর সদ্য কৈশোরে পা দেওয়া সেই মেয়েকে তিনি নিয়ে গেলেন পার্ক স্ট্রিটের ফারপোজ রেস্তোরাঁয়। এই ফারপোজ থেকেই আরতির জীবনে পরিবর্তন আসতে শুরু করল। রেস্তোরাঁর মালিকের আরতির নাচ খুব পছন্দ হল, তাকে তিনি নিজের রেস্তোরাঁয় ক্যাবারে ডান্সারের চাকরি দিলেন, মাইনে ৭০০ টাকা। কিন্তু ক্যাবারেতে নাচতে গেলে আরতি নামটা তো রাখা যাবে না, তার বদলে আরতির নতুন নাম হল মিস শেফালি। ভারতে তখন ক্যাবারে ডান্সার হিসেবে লোকে একমাত্র মুম্বাইয়ের হেলেনকে চিনতেন। এবার হেলেনের পাশাপাশি মিস শেফালির নামও এসে জুড়ল। সাহেবদের বাড়িতে কাজ করার দৌলতে অল্প অল্প ইংরেজি জানতেন শেফালি। এবার তার সঙ্গে হিন্দিটাও শিখে ফেললেন তিনি, আর শিখলেন বেলি ড্যান্স, ক্যান ক্যান, চার্লস্টন এবং হাওয়াইয়ান হুলার মতো বেশ কিছু নাচের ধরন। ফারপোজের পর তিনি চাকরি নিলেন ওবেরয় গ্র্যান্ডে, সেখানেই ক্যাবারে কুইন হিসেবে বিখ্যাত হয়ে উঠলেন তিনি। প্রায় ১৭ বছর এক টানা গ্র্যান্ড হোটেলে চাকরি করেছিলেন শেফালি। নাচের পাশাপাশি কলকাতার মঞ্চে অভিনয়ও করেছিলেন তিনি। অভিনেতা তরুণ কুমার তাকে বেশ কিছু প্রযোজনায় অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন। কলকাতার মানুষজন দিনের পর দিন টিকিট কেটে ক্যাবারে কুইনের অভিনয় দেখতে ছুটে যেতেন। এরকমই এক সময় পরিচালক সত্যজিৎ রায় তাকে সীমাবদ্ধ এবং প্রতিদ্বন্দ্বী ছবিতে অভিনয় করার জন্যে ডাকলেন। মঞ্চ থেকে শেফালি উঠে এলেন ছবির পর্দায়।
শুধুমাত্র ক্যাবারেতে নেচেই একসময় 20,000-22,000 টাকা রোজগার করতেন মিস শেফালি। এছাড়াও অভিনয় থেকে আলাদা রোজগার ছিল তার। সে সময় বড় বড় নায়ক নায়িকারাও এত টাকা রোজগারের কথা কল্পনা করতে পারতেন না। 2020 সালের ফেব্রুয়ারিতে মারা যান মিস শেফালি। তার শেষ জীবন অভাবে কেটেছিল। নিজের বেশ কিছু সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন তিনি। একসময় যার নাচ দেখতে কলকাতার মানুষজন ভিড় করে আসতেন, তাকেই শেষ বয়সে ভুলে গেছিলেন সকলে। কলকাতাবাসী ক্যাবারে ডান্সারদের যুগ পেরিয়ে এসেছেন, তবু আজও মিস শেফালি ক্যাবারের রানী হয়ে বেঁচে আছেন মানুষের স্মৃতিতে।